আসসালামু আলাইকুম, তেসলক যশোর থেকে জহির রেহান বলছি। আজকে আমরা একটা বাইকে ইনস্টল করা ছিল আমাদের তেসলক প্রো, তো তার ডিভাইসে একটা ফল্ট আসে। ফল্ট আসার কারণে সেই বাইকে আমরা পুরো ডিভাইসটা চেঞ্জ করে, যেটা আমাদের কমিটমেন্ট দেওয়া থাকে যে আমরা ডিভাইস চেঞ্জ করে দিই, আমাদের সার্ভিসটা নিশ্চিত করা হয় থাকে। তো ভাইকে আসলে একটা ডিভাইস আমরা চেঞ্জ করে নতুন একটা ডিভাইস ইনস্টল করে দিছি, সেটা হচ্ছে তেসলক কম্বোটা ইনস্টল করে দিছি। তো তেসলক কমবোর্ড, এই যে রিমোট আপনারা বরাবরই দেখছেন, আবারও দেখে রাখেন, এটা হচ্ছে তেসলক কমবোর্ড রিমোট। তো রিমোটে ভাইব্রেশন আসবে, কল আসবে ফোনে, এই পুরো জিপিএস সিস্টেমটা। আর একটু কথা বলি, জিপিএস সিস্টেমটা হচ্ছে আপনার গাড়ির ট্র্যাকিং করতে পারবেন এবং দেখতে পারবেন গাড়িটা কোথায় আছে, ইঞ্জিন অন অফ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে, লোকেশন দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন মোবাইলের মাধ্যমে। আর একটু কথা বলি, আমরা যে তেসলকের সার্ভিসটা নিশ্চিত করাই থাকে, তো ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো যে তেসলক আসলে সার্ভিস দেয় কি না। তো ভাই যদি একটু আসতেন আপনার সাথে একটু কথা বলতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম অঙ্গন পাল। আচ্ছা, একটু আপনি একটু বলেন এখানে যে আসলে আমরা তেসলকটা যে বলে থাকি আমরা সার্ভিসটা নিশ্চিত করে থাকি, তো আসলে আমরা কি আপনাকে এটা চেঞ্জ করে দিচ্ছি কিনা। অবশ্যই অবশ্যই, আপনাদের রেসপন্সিবিলিটি এটা আমি খুব ভালো দেখলাম। আপনারা আমার একটা সমস্যা ছিল সেটা সলভ করে আপনারা তার থেকে বেটার কিছু দিয়েছেন, এটাতে আমি খুব খুশি। এবং যারা টাসলক ইউজ করতে চান এবং পরবর্তীতে ইউজ করবেন, তাদের জন্য আমি বলবো যে টাসলক আমিও ফার্স্টে যখন রিভিউ দেখেছিলাম তখন অনেকে অনেক কথা বলেছিল, ব্যাটারি নষ্ট হয়ে যাবে, ব্যাটারি বসে যাবে, কিংবা গাড়ির ওয়্যারিং কাটতে হবে, কিন্তু এ ধরনের কোনো সমস্যাই এখানে নাই। টোটাল কোনো ওয়্যারিং কাট করা লাগেনি, ব্যাটারি বসার কোনো চিন্তা নাই। আমি এটা খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি এবং খুব মজা পাচ্ছি আমি এটা ইউজ করে। আচ্ছা, আমরা একটু ব্যবহার বিধিটা দেখব যে গাড়িতে রিমোটটা থাকলে কিভাবে গাড়িটা স্টার্ট হয়। তো আমরা ফার্স্টে, আমার কাছে রিমোট আছে, দেখেন আমার কাছে দুটা রিমোট। এখন যদি চাবিটা দিই, সাধারণত এই যে লক করা আছে বিধাই গাড়িতে স্পিকার বাজছে, ইভেন দেখেন স্টার্ট হবে না, স্টার্ট হচ্ছে না, একটু কাটা লাগবে না। এই যে সিল্লা, হ্যাঁ এই গাড়িটা স্টার্ট হবে না, দেখেন কখনোই স্টার্ট নেবে না গাড়িটা, যত বেল না রিমোটে চাবিটা চাপ দিব, এই যে এই শব্দটা আসবে, এখন দেখেন খুব ইজিলি গাড়িটা স্টার্ট হয়ে যাবে। আর মোবাইল ফোনে একটা কল আসবে, এখন আপনি চাইলে মোবাইল ফোনে এসএমএস করে ইঞ্জিনটা অফ করে দিতে পারবেন। তো জিপিএস ট্র্যাকার শুধু আপনার বাইকে না, আপনারা ট্র্যাকে লাগাইতে পারবেন, কারে লাগাইতে পারবেন, বাইকে লাগাইতে পারবেন, যে কোনো যানবাহনে আপনারা জিপিএস ট্র্যাকারটা খুব সহজে লাগাইতে পারবেন, আপনার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর বাইকের সিকিউরিটি হিসাবে তেসলক ইজ এ বেস্ট। সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।